দেখতে পূজোটাও শেষ হয়ে গেল। নবমীর দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে গেছিলাম অ্যাবসলিউট বারবিকিউতে ডিনার করতে। সেইটার বড় ব্লগ অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, ছোটটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই আলু কাবাবটা না আমার বেশ ফেভারিট। তারপরেই দিল কর্নার, এর কাণ্ড দেখো, খাবে কি, ও নাচতেই ব্যস্ত। আর তোমরা আস্তে আস্তে পুজোর ভিডিওগুলো পেতে থাকবে। কদিন একটু ব্যস্ততার কারণে একদমই কোনো শর্ট ভিডিও আপলোড করা হয়নি, কিন্তু চ্যানেলে কিন্তু বড় ব্লগ অলরেডি আপলোড হয়েই আছে, সেগুলো কিন্তু দেখতে ভুলো না। আর এই অ্যাবসলিউটের ভিডিওটাও কিন্তু একদমই দেখতে মিস করো না। প্রত্যেকটা খাবার বেশ ভালো ছিল। আর এদের এবার কীর্তি কলাপটা শুধু দেখো, দুই বন্ধু মিলে সবসময় শুধু দেবদূতিকে জ্বালিয়ে খাবে। দেখতে পূজোটাও শেষ হয়ে গেল। নবমীর দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে গেছিলাম অ্যাবসলিউট বারবিকিউতে ডিনার করতে। সেইটার বড় ব্লগ অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, ছোটটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই আলু কাবাবটা না আমার বেশ ফেভারিট। তারপরেই দিল কর্নার, এর কাণ্ড দেখো, খাবে কি, ও নাচতেই ব্যস্ত। আর তোমরা আস্তে আস্তে পুজোর ভিডিওগুলো পেতে থাকবে। কদিন একটু ব্যস্ততার কারণে একদমই কোনো শর্ট ভিডিও আপলোড করা হয়নি, কিন্তু চ্যানেলে কিন্তু বড় ব্লগ অলরেডি আপলোড হয়েই আছে, সেগুলো কিন্তু দেখতে ভুলো না। আর এই অ্যাবসলিউটের ভিডিওটাও কিন্তু একদমই দেখতে মিস করো না। প্রত্যেকটা খাবার বেশ ভালো ছিল। আর এদের এবার কীর্তি কলাপটা শুধু দেখো, দুই বন্ধু মিলে সবসময় শুধু দেবদূতিকে জ্বালিয়ে খাবে।